তো ওরা যখন ফোন করছে যে বাকিদের আসার জন্য ওরা 10 মিনিটের মধ্যে এসে এদিকে গেট নক করছে এরকম টোকা দিছে গেটে তো আমি ভাবছি যে যারা যাদের ফোন দিছে এরাই আসছে মনে হয় আমি গেট খুলে দিছি এটা খুলে দিছি আমি ওকে খুলে দিছি ওরা সবাই একসাথে ঢুকছে আর কি আর 8-9 জন হবে ঢুকছে আমরা আবার এরকম কোনো কিছু মাইন্ড করতাম না যে আমাদের বাসা সবসময় এরকম লোক আসতো 8-10 জন বাসা আসতো তার মানে 8-10 জন যুবক এসেছিলেন মাওলানা তখন বাসাতেই তাদের সাথে কথা বলতে শুরু করেন তিনি স্বাভাবিকভাবেই এবং তারা ছিল অপরিচিত আর প্রত্যক্ষদর্শীর কাছে স্বাভাবিক প্রশ্ন আততায়ীদের বয়স আচরণ ধরন বা স্টাইল জানতে চেয়ে ওরা মানে বেশি বয়স্ক ছিল না 20 থেকে 40 এর মধ্যেই হবে এরকম ছিল স্টুডেন্টের মতো লাগতেছিল আর বয়স্ক স্টুডেন্ট জিন্স আর শার্ট ছিল গেঞ্জি হ্যাঁ একজন যেখানে ওখানে ছিল ওর শার্ট আর গেঞ্জি প্যান্ট ছিল আর কি আর যে আগে প্রথম যে দুজন আসছে এদের মধ্যে একজনের গেঞ্জি প্যান্ট ছিল আর একজন শার্ট ছিল জিন্স পরোয়া খুনিরা কথাই ছিল না কোনো আঞ্চলিকতার ঢং ফারুকের ভাগ্নে ঘটনাস্থলে যিনি উপস্থিত ছিলেন বলেছেন আমাদের সেই কথা বিস্তারিত আর জানিনি তো নারী সদস্যরা মাওলানা সাহেবের পরিবার বলে কথা তাদের বাড়ির ভেতরেই থাকবার কথা তার উপর তাদের বেঁধে রাখা হয়েছিল কিন্তু ঘটনাস্থলে ছিলেন আরো 3 জন পূর্ণ বয়স্ক মানুষ তাদের বয়ান আছে সমীকরণ দলের হাতে বলবো কিন্তু তার আগে আরেকবার আদর্শ প্রসঙ্গ এই জামানায় সামাজিক যোগাযোগ মাধ্যম বাদ দিয়ে যেমন প্রেম বিয়ে চাকরি খবর কিছুই হয় না তেমনি অপরাধ আর অপরাধীর অনেক সূত্র খুঁজতেও গুরুত্বপূর্ণ ফেসবুক ইউটিউব ব্লগ বিশেষ করে এই মাধ্যমগুলোতে রাজনীতিতে বটেই খোলামেলা কথা বলেন বিভিন্ন ধর্মীয় মতাদর্শের অনুসারীরা সচ্চারও নানা সংগঠন গোষ্ঠী যারা নুরুল ইসলাম ফারুকি সম্পর্কে জানতে চান তাদের জন্য এক অবারিত ভান্ডার ইউটিউব যে বুড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি কে কাটা দিত আবু জেহেলের প্ররোচনায় সে বুড়ির বাড়িটি হচ্ছে এই ভাঙ্গা বাড়িটি এই ছিল বুড়ির সেই গাছ বড়ই গাছ এই গাছের কাটা দিয়ে হুজুরকে আঘাত করা হয়েছিল সে মরা গাছটি এখনো এভাবে দাঁড়িয়ে আছে তো ওখানে আমরা গিয়ে দেখলাম মরা একটা গাছ গাছ গাছটাকে দাও এটাকেই বড়র গাছ বলছে এক মহিলা ওই বড়র গাছের ইয়া থেকে ওটা কি বলেন রে চামড়া থেকে চামড়া তো নাই মনে করে কাঠ থেকে খুঁটরা খুঁটরা তুলছে বলছে এ কি করবেন আপনারা বিশ্বাস করেন না কিন্তু আমি বিশ্বাস করি একজন ব্যক্তির কথা বললেন চ্যানেল আলোচক নুরুল ইসলাম ফারুকি দাজ্জাল কাউকে যদি কিছু না বলে আমি নিজে সাক্ষী ওই মহিলাকে মুশরিক বানিয়েছে সেখানে আমরা দেখলাম যে নবীজির এখানে মসজিদে নামাজ পড়তেন এখানে ওযু করেছেন বুড়ির বাড়ি কাটা দিয়েছিল এবং বুড়ির সে বড়ির গাছ সবকিছু দেখলাম এ সম্বন্ধে আপনি কতটুকু জানেন এখানে মাতলা নামক স্থানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে শৈশবের স্মৃতিগুলো বিজড়িত রয়েছে মাতলা নগরীতে এখানে একটা মসজিদ আছে উনি ওখানে নামাজ পড়াতেন এবং যে রাস্তাটা আছে এখানে ওখান দিয়ে বুড়ি কাটা দিত উনি যাতে নামাজ পড়ার জন্য ব্যাঘাত সৃষ্টি হতো এই পবিত্র মসজিদের মধ্যে আমরা প্রায় সময় এখানে আসি এবং আরো বিভিন্ন দেশি ভাইয়েরা বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়ান ভাইয়েরা আসে ওনারা এখানে নামাজ পড়ে এবং দোয়া করে যদি আল্লাহ কোনদিন বাসা রাখে যদি দ্বিতীয়বার যাওয়ার সুযোগ দেয় বুড়ির বাড়িকে লাঠি মেরে ভেঙে দিয়ে আসবে এর বাইরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এই ব্লকটির দিকে এখানে জনৈক ব্লগার অনলাইনে ফারুকি হত্যাকাণ্ড নিয়ে নানা জনের মন্তব্য একত্রিত করেছেন যা এসেছে সমীকরণ দলের নজরেও যেমন জনৈক ব্যক্তির উক্তি জনাব ফারুকির ইসলামের ভুল ব্যাখ্যা থেকে জাতি বঞ্চিত হয়ে গেল জনাব ফারুকির আকীদা ছিল কবর পূজা পীর পূজা মিলাদ পড়া অর্থাৎ শেরক আকীদা এখন তার পরিবারের কোনো সমস্যা হবে না কারণ তার মাজার হবে উরস হবে গান বাজনা হবে বড় রকমের ব্যবসার জায়গা হবে আব্দুল্লাহ ইবনে উবাইর একজন সাক্ষাৎ উত্তর সুরীকে হারালো জাতি এরকম অসংখ্য মন্তব্য আছে পক্ষে বিপক্ষে যার সহজ সমীকরণ হলো সকলে ইসলামপন্থী হলেও তাদের মধ্যে মতাদর্শের বিরোধ ছিল আছে আরো গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু ওইদিকে খুনিরা যখন খুনের আয়োজনে ব্যস্ত তখন তারা যেন ফরানার্থে ফারুকের বাসায় ফিরছি বিরতির পর
এদিকে তো খবরে বলছে ওই যে ফারুকি পন্থী যে ছাত্র সংগঠন নাম ইসলামী ছাত্র সেনা, তাদের নেতারা নাকি ছয় ইসলামী অনুষ্ঠান উপস্থাপক টেলিভিশনে যারা উপস্থাপনা করেন এরকম ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে। কি অভিযোগ, ওই যে যাকে বলে প্রফেশনাল জেলাসি নাকি এখানেও মতাদর্শের দ্বন্দ্ব? যে 27 তারিখে ইসলাম ফারুকি ভাইকে শহীদ করা হয়েছে, খবরের সূত্রে বলছি ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে ছয় উপস্থাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এতে দণ্ডবিধি অনুযায়ী হত্যা সহ কয়েকটি অভিযোগ যুক্ত করে আবেদন জানানো হয়েছে। ইসলাম ফারুকি ভাইকে শহীদ করার ঠিক তিন দিন আগেই যে কারণ বাজারে ঢাকা ট্রেড সেন্টারে আরাকানুল্লাহ হারুনির সভাপতিত্বে সেখানে জামাত ঘরানার যে মানে টেলিভিশন মিডিয়া ব্যক্তিত্ব যারা ছিলেন তাদেরকে নিয়ে যে সলা পরামর্শ যে মিটিংটি হয়েছিল খালেদ সাইফুল্লাহ বক্সী, সেখানে তিনি বলেছেন যে আমাদের অ্যাসোসিয়েশন গড়ার উদ্দেশ্য হলো যে চ্যানেলগুলো থেকে যে শেরিক বেদাতি গোষ্ঠীকে তাদেরকে নির্মূল করা। তো সেখানে এসটিভির মুস্তাফিজুর রহমান যে বলেছিলেন যে আসলে ভাই সেই শেরিক বেদাতি গোষ্ঠী কারা এটা একটু পরিষ্কার করে দেন, তো সেই আলোচনাতে অংশগ্রহণ করে তারেক মোনার বলেছিলেন যে সেই শেরেকে বেদাতি গোষ্ঠী হলেন ইসলাম ফারুকি। এমনকি তিনি এক পর্যায়ে আলোচনা এক পর্যায়ে বলেছেন যে আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে ফারুকির মতো শেরেকে বেদাতি গোষ্ঠীকে পাড়িয়ে পিষে মেরে ফেলা যাবে। মামলায় এটিএন বাংলার উপস্থাপক কামালউদ্দিন জাফরি, আরাকান উল্লাহ হারুনি ও তারেক মনোয়ার, আরটিভির নিয়মিত উপস্থাপক খালেদ সাইফুল্লাহ বক্সী, বাংলাভিশনের মুক্তার আহমেদ, দেশ টিভির মুফতি কাজী ইব্রাহিমকে আসামি করা হয়েছে। এ যাবত প্রায় তিন বছর ধরে আমাকে বহুবার হুমকি দেওয়া হয়েছে, তোমাকে ব্ল্যাকলিস্ট করা হবে, সৌদি আরব যাওয়া বন্ধ করা হবে, আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে মামলা হতে পারে। 2012 সালে কামালউদ্দিন জাফরি এমনকি মুফতি কাজী ইব্রাহিম তাকে সৌদি আম্বাসিতে ডেকে নিয়ে বলেছিলেন যে তিনি যদি জামাতের বিরুদ্ধে তার অবস্থান থেকে সরে না আসে তাহলে তাকে ব্ল্যাকলিস্ট করা হবে, আরব বিশ্বে প্রবেশ করতে দেওয়া হবে না, এমনকি আন্তর্জাতিক আদালতে মামলা করার পর্যন্ত হুমকি দিয়েছিলেন। সেখানে তাকে বলা হয়েছে এই মতাদর্শ ছাড়াও আর তা না হলে সৌদি আরব যাওয়া বন্ধ হবে, আরো কি কি জানি কথাবার্তা হুমকি চুমকি, এরকম কোন ঘুণাক্ষরে আমার জানা নাই যে এই ধরনের কোন বৈঠক যেখানে আমি ছিলাম প্রশ্নই উঠে না। জামাতের সঙ্গে ধরেন 13-14 বছর আগে ছিলাম, জড়িত ছিলাম, তাদের সুরা ছিল, সুরা মানে পরামর্শ, এতে যেটা সরকারের জন্য পার্লামেন্ট যেটা সেটা আর কি, সুরার মেম্বার ছিলাম। আবারও ইউটিউবে ভরসা, তার আগে আরেকবার ওই যে এক ব্লগার যে মন্তব্য করেছিলেন মাওলানা ফারুকি পীরবাদে বিশ্বাসী, সেই মন্তব্যটি মনে করতে বলবো দর্শক আপনাকে। ইউটিউবে এই ছয় জনের যে অসংখ্য বক্তব্যের ভিডিও আমরা দেখতে শুনতে পাই এবং একই সাথে মাওলানা ফারুকির যেসব অনুষ্ঠানের কপি আছে তাতে দ্বন্দ্বের বিষয়টি পরিষ্কার। এই যে দেওবন্দি আহলে সুন্নতের আকীদা, এই নামে মুহান্নাদ আলাল মুফান্নাদ বইয়ের বাংলা করা হয়েছে, এখানে 26টা মতবাদের মধ্যে দেওবন্দের আকাবেরদের মতবাদ মিলাদ কেয়াম জায়েজ আছে বরং মুস্তাহাব, তারা সেখানে লিখেছে। আজকে কারা এরা দেওবন্দের নাম দিয়ে আমাদেরকে ইহুদিদের দোসর বলে, যারা মিলাদ কেয়াম করে তাদেরকে আবু লাহাবি বলে, মিলাদ কেয়াম যারা করে তাদের পিছনে নামাজ হবে না। যে যদি এটা শরীয়তের মধ্যে থেকেই থাকে তো নবী কেন করলেন না? কাজী নবী বাদ দিয়েছেন, গোপন করে দিয়েছেন, সাহাবা কেরামকে বলেন নাই, তার মানে তিনি গোপন করেছেন, তাহলে তো তিনি জালেম হয়ে যাবেন না, উযুবিল্লাহ মিন দালিক। বর্তমান যুগে একটি কেওয়াস সৃষ্টি হয়েছে, এর আগে আমরা ছোটবেলা কখনো এটা দেখিনি, যেমন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা, ইদানিং কিছু লোক বলছে যে না এটা হাত তুলে দোয়া করা যাবে না, কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করা, এটা আমার ভাই বলছিলেন যে না করা যাবে, এরা বলতেছে না মৃত ব্যক্তির জন্য কবরস্থানে দাঁড়িয়ে দোয়া করা যাবে না। অর্থাৎ ফারুকি মাজারের পক্ষের মানুষ, তিনি কবরস্থানে মুনাজাত করে মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করার কথা বলতেন, যার বিরুদ্ধে মতবাদের সঙ্গে নানান সময় তার বাহাস হয়েছে। হাটহাজারির সাথে তখন একটা বাহাস হয়েছিল ছোটবেলা, এই দোয়া বাহাস মানে বিতর্ক, বিতর্ক হয়েছিল যে দোয়া করা, ওরা বলছে দোয়া করা যাবে না ফরজ নামাজের পরে হাত তুলে, এরা বলছে না দোয়া করা যাবে। এখানে মোশের গাড়ি দিয়ে এক গাড়ি কেতাব নেওয়া হয়েছিল, বিভিন্ন কেতাব, তাদেরকে কেতাব বাইর করে দেখানোর জন্য। আমার ভাই শুধু আলোচনা করেছে আর বাকি দুইজন তার বন্ধু যারা ছিল তারা শুধু কেতাব বাইর করে পৃষ্ঠা দাগ দিয়ে দিত যে এই জায়গাটা এইভাবে কথা বলা আছে, এই জায়গাটাই কথা বলা আছে। পরক্ষণে দেখা গেছিল এক ঘন্টা পরে যখন তারা একজন একজন করে সবাই পালিয়ে চলে গেছে। কিন্তু এই সকল বাহাস, মতাদর্শিক দ্বন্দ্ব
খুন পরিকল্পিত খুনের মতো ঘটনা ঘটাতে পারে কিনা মেলা বসে এই সমীকরণ। কিন্তু রাজাবাজারের বাসায় তো করানাচ্ছে আরেক দল অতিথি। ফারুকির ভাগ্নের তখন হাত চোখ বাঁধা, ফারুকিও চেয়ার থেকে মেঝেতে একেবারে কবজা হয়ে আছেন খুনিদের হাতে। যদিও তখন পর্যন্ত তাকে খুন করে ফেলার মতো কোনো কথা আততায়ীদের কেউই বলেনি। তাদের হাতে আছে অস্ত্র, বেজে উঠল বাসার কলিং বেল, দরজাও খোলা হলো। আমাকে যখন বাজারের কাজ শেষ হইলো, তখন এখান থেকে একজন লোক আমার এমন ভাবে বসেছিল যে আমার গায়ে ওর নিঃশ্বাস লাগতেছিল আর কি, এরকম ভাবে বসেছিল আর দাঁত কিটবিট করতেছিল আর বলতেছিল যে একদম সাউন্ড না চালা করার চেষ্টা করবি না, চালাই করবি না, তাহলে মেরে ফেলাবো। গলায় তখন চাপা দিয়ে ধরে রাখছে, মানে একদম লাগায় রাখছে এরকম। তো হুজুর ওখান থেকে টাইনে নিয়ে আসতেছে, আর কিছুক্ষণ পরে 10 মিনিট হয়ে গেছে এরকম হয়ে গেছে, তখন আবার বেল দিছে, বেলের আওয়াজ শুনছি আমি আর কি, বেলের আওয়াজ শুনছি। ওরাই নাকি গেট খুলছে, এই ডাকাতদের মধ্যে গেট খুলছে ভিতরে দিয়ে, ভিতরে গেট খুলছে। ওই তিনজন লোক আসছিল হুজুরকে মাহফিলে দাওয়াতের জন্য, দাওয়াত দেওয়ার জন্য আর কি, যে হুজুর মাহফিলে ওয়াজ করতেন, ওয়াজের দাওয়াতের জন্য আসছিল। ওদেরকে ভিতরে ঢুকে আমাদের মতো একই অবস্থায় বাইদার নিচে বসে রাখছে ওখানে। এই তিনজন সেই রাতে আসছে ডিসেম্বরের শীতে তাদের এলাকায় ওয়াজ মাহফিলের অতিথি হুজুর হিসেবে জনাব ফারুকের বায়নার টাকা দিতে গিয়েছিলেন। ঠিক সেই সময়ে তাদের সাথে দেখা হয় খুনি দলের। বেল দেওয়ার সাথে সাথে অন্যদিন আমরা ঢুকি ডরিং দিয়া, আজকে দরজা খোলা হয়েছে ডাইনিং এর, তো স্বাভাবিক ভাবে আমরা হুজুর মানুষ ওই ভিতরে তো আর তাকাইতে পারি না, মহিলারা থাকতে পারে বা কিছু, হুজুরের ঘর এটা। তার সাথে সাথে দুইজন লোক দরজা খুলে আমাদেরকে, এরা দরজা খুলে আমাদের পিছনে আমাদেরকে তাড়াতাড়ি ডরিয়ে ভিতরে নিয়ে গেল, একটু অস্বাভাবিক ভাবে তাড়াহুড়া করে। তখন আমি মনে মনে ভাবলাম ছেলেগুলি বেয়াদ্দ, পরে হুজুরের কাছে বলবে এরা কারা। আমাদেরকে পিছনে ধাক্কা দিয়েছে, তখন বুঝছি যে মনে হয় তো ডাকাতি মাকাতি হইতেছে, এরকম ধারণা করতেছি। তো যখন ওই পিস্তল ধরছে, চাপাটি ধরছে, মুখ বাইন্ধে ফেলাচ্ছে ঘেটাঘাট, তখন আমাদের মোটামুটি মনে ধারণা যে মনে হয় আমাদের মেরে ফেলাবে। তারপরের গল্প তো খবরের শিরোনামে জানা অনেকের। বাসার খাবারের রুমে ফ্রিজের সামনে ফেলে গলা কেটে জবাই করা হয় জনাব ফারুকিকে। ইঞ্জুরি টাইপ দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা প্রফেশনাল দের দ্বারা ইঞ্জুরিটা সম্ভব আর কি। গোপীবাগের ইঞ্জুরি আর ওই যে আর হচ্ছে গিয়া যে ফারুকির যে ইঞ্জুরি গুলো, প্রত্যেকটা ইঞ্জুরি প্রায় সেম সেম বলতে মানে কি একই জায়গায় এবং একই টাইপের ইঞ্জুরি, তো প্রত্যেকটা ইঞ্জুরির সাথেই একটা মিল আছে, মানে এগুলি প্রত্যেকটাই কাটছাঁট ইঞ্জুরি, গলার সামনে এবং ধারালো অস্ত্র দিয়ে ইঞ্জুরি, যেটাকে আমরা মেডিকেলে ভাষা বলি কাটছাঁট ইঞ্জুরি, একই টাইপের ইঞ্জুরি। প্রত্যক্ষদর্শী উপস্থিত সকলেই বলেছিলেন খুনিদের সাথে ফারুকির টাকা লেনদেনের কথা হয়েছে। খুনির দল ফারুকির কাছে জানতে চেয়েছিলেন কোথায় 5 লাখ টাকা রাখা হয়েছে। ওদের মধ্যে একজন বলল যে টাকা কোথায়, যে টাকা নাই, যে 5 লাখ টাকার নিউজ এটা কি মিথ্যা? তো সে বলল যে না, টাকা ব্যাংকে। তো এরপরে বলল আর কি যে একজন আরেকজন বলতেছে যে ওই ইকর ওনার পাওয়ার ভান্ডা খুল, পাওয়ার ভান খুলিয়া তারপরে ওই রুমে নিয়ে আসল, তারপরে টাকা বাইর করে দিব। তারা বাসায় তল্লাশি চালিয়েছে, নিয়েছে সোনা দানা টাকা পয়সা, কিন্তু এটাও পরিষ্কার বোঝা যায় প্রত্যক্ষদর্শীর বক্তব্য থেকে তাদের লক্ষ্য ছিল ফারুকিকে হত্যা করা। হুজুর বলছে যেটা যে তোমাদের টাকার জন্য যদি তোমরা এসে থাকো, যে টাকা লাগবে তোমাদের, তাহলে আমি সব খুলে দিতেছি আলমারি, তোমরা যা লাগে তোমরা নিয়ে যাও ওখান থেকে। তোরা বলছে হুজুর কোনো চিন্তা করেন না, আমরা যে কাজের জন্য আসছি, যেটা করতে আসছি সেটা করে আমরা চলে যাবো, আর কোনো আমাদের জন্য দোয়া করবেন। দর্শক, এই হলো সমীকরণ। ধর্ম নিঃসন্দেহে অনেক স্পর্শকাতর বিষয়, বিশেষ করে আমরা যারা ধর্ম সম্পর্কে কম জানি, ধর্ম যাদের কাছে কিছুটা দূরের বিষয় তারা তো ধর্ম নিয়ে কথা বলতে ভয় পাই, এটাই স্বাভাবিক। কিন্তু পৃথিবীর ইতিহাস আর সমীকরণের সূত্র বলে দেশে দেশে যে প্রাসাদ ষড়যন্ত্র, মসনদ দখলের জন্য খুনোখুনি, যুদ্ধে হানাহানি, অসংখ্য মানুষের নির্মম মৃত্যু, তার পিছনে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের ব্যবহার, ব্যক্তি উদ্দেশ্যে ধর্মকে কাজে লাগানোর নজির দেশে দেশে বিদ্যমান। সেই ধর্মের ব্যবহার নিয়ে নতুন আরেকটি খুন নিশ্চয়ই নতুন কিছু নয়। ভাববেন নিশ্চয়ই, দেখা হবে নতুন সমীকরণে।